হু হু করে বাড়ছে সবজির দাম নাজেহাল অবস্থা মধ্যবিত্ত পরিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে প্রশাসনিক কর্তাদের জানিয়ে দিয়েছিল দ্রুত নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার মতো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন চড়ে বসেছে বৃহস্পতিবার তমলুক মহকুমা প্রশাসন তমলুকের রেগুলেটেড মার্কেট অভিযান চলায় অভিযানের জেরে সাময়িকভাবে দাম কমলেও পরে সুযোগ বুঝে তা বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ মার্কেটের প্রতিনিধিদের সাথে উপস্থিত ছিলেন তমলুকের এসডিও দিব্যেন্দু মজুমদার এসডিপি অফজল এব্রার সহ অন্যান্যেরা সঠিক দামে বিক্রি করা হচ্ছে কিনা তা প্রশাসনিক কর্তারা বাজার ঘুরে ঘুরে দেখেন বাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে তারা জানান কিছু কিছু জিনিসের দাম ঠিক থাকলেও বেশ কিছু জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে আগামী দিনেও একইভাবে জেলার বিভিন্ন বাজারে অভিযান চলবে বলে জানান প্রশাসনিক কর্তারা সব জায়গাতে জেলা সব জাতীয় দাম রেট নিচ্ছি হোলসেল পাইকারি তো আমরা এখানে আজকে মনিটারিং করলাম পরবর্তীকালে আমরা ক্লোজ মনিটারিং রেগুলার করার চেষ্টা করছি যাতে এটাকে দামটাকে এ করা যায় রেস্টোর করা যায় কিন্তু করছে যে বিভিন্ন দোকানে বিভিন্ন দাম তমলুক শহর জেলার সদর সেখানে দাঁড়িয়ে ফ্র্যাকচুয়েট করছে আপনারা কিছু ব্যবস্থা কি নেবেন হ্যাঁ আমরা স্টেপ নিচ্ছি আমরা ডিসপ্লে বোর্ড লাগানোর চেষ্টা করছি যাতে রেটটা পাইকারি রেট এখানে ডিটেইল কত চলছে পাইকার দাম সেটা লেখা যায় আগামী দিনে চেষ্টা করছি আমরা যাদের কাগজপত্র নেই তাদের বিল দেখা যাক কি করে আমরা প্রশাসনের কথা বলে উদ্যতন কথা বলে ব্যবস্থা নেওয়া এখন দেখার কবে বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসে সেদিকে তাকিয়ে সাধারণ মানুষ তমলুক থেকে প্রদীপ মাইতির রিপোর্ট বাংলা